Hello friends, welcome to our channel Discover Kolkata. Bondhura, aaj amra chole eshi Siddhivinayak Mandir. Ha, Siddhivinayak Mandir mane tomader mathay hoyto ghurche sei Bombay Siddhivinayak Mandir. Na, amra ekhon Mumbai te nai, amra chole eshi Kolkata Siddhivinayak Mandir. Ei Siddhivinayak Mandire apnara kibhabe asben, kokhon asben, ei mandirer bibhinno shomoy suchi sobi amra ei video er maddhome alochona korbo. ভিডিওটা শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটা শুরু হওয়ার সাথে সাথে লাইকটা করে দাও, আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করাই। এবার জেনে নেওয়া যাক এখানে আসবে কিভাবে। মেট্রো করে এলে এমজি রোড স্টেশনে নেমে সেখান থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথেই চলে আসতে পারো এই সিদ্ধিবিনায়ক মন্দিরে। হাওড়া বা শিয়ালদহ থেকে এলে তোমাদের সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং এ নেবে, এমজি রোড মেট্রো স্টেশনের দিকে হাঁটতে হবে। যাওয়ার পথেই বাঁ দিকে পড়বে মুক্তারামবাবু স্ট্রিট, সেখান থেকে মিনিট খানেক হাঁটা পথেই পৌঁছে যাবে কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে। এখানে আসা মাত্রই ভোগের প্রসাদটা পেয়ে গেছি, তো চলুন ভোগের প্রসাদটা খাই আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মন্দিরে প্রবেশ করতে করতেই এই মন্দিরের ইতিহাসটা চলো জেনে নেওয়া যাক। কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে অবস্থিত এটি একটি 200 বছরের পুরনো মল্লিককুঠি জমিদার বাড়ি। 2015 সালে শিল্পপতি আরএস আগরওয়াল ও আরএস গোয়েঙ্কা এই ভগ্নপ্রায় বাড়িটি কিনে নিয়ে মূল কাঠামোটি অপরিবর্তিত রেখেই নতুন করে সাজিয়ে তোলেন, এবং 2020 সালের 28 ফেব্রুয়ারি এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়। এবার চল মূল মন্দিরটা ঘুরে দেখা যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি সিদ্ধিবিনায়ক টেম্পলের মন্দির প্রাঙ্গণের ভেতরেই হনুমানজির মন্দিরের সামনে। এই হনুমানজির মন্দিরটা গণেশজির মন্দিরের ঠিক অপোজিটে, মূল মন্দিরের থেকে একটু ছোট সাইজের, কিন্তু দেখো কি সুন্দর এই মন্দিরের কারুকার্য দেখতে থাকো।
দর্শনের সময় হলো সকাল 6:30 থেকে বেলা 12:00 পর্যন্ত এবং বিকেলে 4:30 থেকে রাত 9:00 পর্যন্ত। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের সমস্ত নতুন ভিডিও আপনারাই দেখতে পান সবার পরে। আর হ্যাঁ, আমাদের সাথে আপনারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের প্রোফাইলের আইডি নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে যোগাযোগ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী।